হাই গাইস, আমি রাহুল। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ওয়ানপ্লাস সিক্স এর স্পেসিফিকেশন এবং কবে লঞ্চ হতে চলেছে ইন্ডিয়ায় এবং কি কি ফিচার সে বিষয়ে কথা বলবো। তো বেশি দেরি না করে লেটস স্টার্ট। তো প্রথমে চলে আসা যাক ফোনের ডিজাইন বা স্টাইলের ব্যাপারে। ফোনটি খুব স্লিক টাইপের করেছে, খুব একটা মোটা না, এবং অ্যালুমিনিয়াম ডিজাইন। ফোনটা দেখতে খুবই সুন্দর। এখন মাঝখানে ক্যামেরা, এবং গত ওয়ানপ্লাস ফাইভ টি ফাইভ থ্রি বা থ্রি টিতে যেমন সাইডে ক্যামেরা ছিল, এটা মাঝখানে ক্যামেরা দেখতে পাওয়া যাবে আজকে, এবং ফিঙ্গারপ্রিন্টের সাপোর্টও পাওয়া যাবে, এবং ফোনের ব্যাক এবং সামনে বেশ সুন্দর দেখতে। আর এবার তো 2018 যে ট্রেন্ডিং টপিক সেটার IPS9 এর রেশিও স্ক্রিন পাওয়া যাবে। এরপর চলে আসে ফোনটার ডিসপ্লে সম্বন্ধে কথা বলা যাক, ফোনটার ডিসপ্লেতে কি কি দেখতে পাওয়া গেছে। তো চলে আসা যাক ফোনের ডিসপ্লে সম্বন্ধে। তো ফোনে 2018 যে ট্রেন্ডিং টপিক সেটা হচ্ছে 18:9। এই ফোনে 18:9 এর স্ক্রিন দেখতে পাওয়া যাবে, এবং 6.28 ইঞ্চি যেটা বেজেললেস হবে, এবং ফোনটাতে কর্নিং গরিলা গ্লাস 5 এর সাপোর্ট পাওয়া যাবে, যেটা শোনা যাচ্ছে ওয়ানপ্লাসের কাছ থেকে। এবং ফোনটি রেজলিউশন হচ্ছে 2280x1080p, এবং ফোনটিতে অপটিক অ্যামোলেড স্ক্রিনের সাপোর্ট পাওয়া যাবে, যেটা খুবই ক্রিস্প ডিসপ্লে, মানে যেটার মধ্যে গেমিং বা কোনো ভিডিও যদি আপনারা দেখেন খুবই দেখতে ভালো, এবং ফটো ক্লিক খুব সুন্দর হয়। তো ওয়ানপ্লাসের এই দিক থেকে ওয়ানপ্লাস সবসময় সবার থেকে এগিয়ে থাকে। তো এই ফোনে যে ডিসপ্লে দেখা যাবে সেটা বাজেট রেঞ্জের মধ্যে, আমি বলবো না যে বাজেট একদম বাজেটের মধ্যে ঠিকঠাক, তাও বলবো খুবই ভালো। এরপর চলে আসি ফোনের প্ল্যাটফর্মে। আপনারা এতে পেয়ে যাচ্ছেন OS 8.1 অডিও ভার্সন, তার সাথে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 845, এবং এটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। তো এখানে যে প্রসেসর ইউজ হয়েছে সেটা খুবই পাওয়ারফুল, এবং ডিভাইসটা স্ন্যাপি ডিভাইস হবে, কারণ যে প্রসেসরটা ইউজ হয়েছে স্ন্যাপড্রাগন 845, এটা হচ্ছে এন্ট্রি লেভেলের প্রসেসর, যেটা হচ্ছে Adreno 630, এবং জিপিউর কোয়ালিটি এবং প্রসেসরের কোয়ালিটি খুবই ভালো, এবং এটা 2.8 GHz এ ক্লক করা, এবং এটা একটা অক্টাকোর প্রসেসর, এটা একটা অক্টাকোর প্রসেসর। প্রতিটা ওয়ানপ্লাসের ফোনে সবসময় ফ্ল্যাগশিপ প্রসেসর দেখতে হবে, তারা মিড রেঞ্জ প্রসেসর ইউজ করে। যত স্ন্যাপি ডিভাইস মানে স্ন্যাপড্রাগনের যত প্রাইম সিরিজ বা ফ্ল্যাগশিপ সিরিজের প্রসেসর আছে তারা সেই ফোনে ইউজ করে, তাই জন্য ফোনের রান এবং ফোনের পারফরমেন্স খুবই ভালো হয়। এরপরে চলে আসে যাক র্যাম আর রমে। আপনারা এতে কোনো মেমোরি কার্ড লাগাতে পারছেন না, অর্থাৎ কোনো এসডি কার্ডের স্লট নেই, তার জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন 6GB 64GB 6GB 128GB এবং 8GB 256GB মেমোরি। হ্যাঁ, এখানে কিন্তু ওয়ানপ্লাস মেমোরি কার্ডের সাপোর্ট দেয়নি, খুব একটা ভালো বলবো না, কারণ অনেকেই আছে যারা 6GB 64GB ভার্সনটা পারচেস করেন, কারণ এবার তাদের বাজেটের মধ্যে যেটা হয় সেটাই পারচেস করেন, কিন্তু 64GB পুরো তো রম পাওয়া যায় না, কারণ 64GB মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 64GB মধ্যে 53GB অ্যাভেলেবেল পাওয়া যায়, যেটার জন্য আমি বলতে চাই যে ওয়ানপ্লাসের অন্তত একটা মেমোরি কার্ড স্লট দেওয়া উচিত ছিল, যেটা ওয়ানপ্লাস দেয় না। তো এটাই তো শোনা যাচ্ছে ওয়ানপ্লাসের কাছ থেকে, বা দেখা যাক যদি লঞ্চের পর যদি এটা আপডেট করে তো এটা দিক দিয়ে খুবই ভালো হবে। তো চলে আসা যাক ক্যামেরা। ওয়ানপ্লাসের সবসময় ডুয়েল ক্যামেরা সাপোর্ট পাওয়া যায়, 5 বা 5T আপনারা দেখতেই পেয়েছেন, এই 6 আপনাদের ডুয়েল ক্যামেরা সাপোর্ট পাওয়া যাবে, এটা শোনা যাচ্ছে আপনাদের রিয়ার ক্যামেরা ডুয়েল অটোফোকাস এর সঙ্গে আসবে, যেটা হচ্ছে 16+20MP, যেটা একটা মানে 16 MP অ্যাপারচার হচ্ছে F1.7, এবং 20 MP অ্যাপারচার হচ্ছে F1.7, যেটার মাইক্রন সাইজ হচ্ছে 1.12 micron, যেটা হচ্ছে ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে, এটা EIS আমরা বলি। ক্যামেরার দিক থেকে ওয়ানপ্লাসের ক্যামেরা খুবই ভালো হয়, এবং বলা শোনা যাচ্ছে যে এই ক্যামেরার সাথে ওয়ানপ্লাস আসবে, এবং ফ্রন্টে ওয়ানপ্লাসে 20 MP ক্যামেরা পাওয়া যাবে, যেটার অ্যাপারচার হচ্ছে F1.7, দুটো সাইডে মানে বোথ সাইডে ফ্ল্যাশ পাওয়া যাবে, এবং ক্যামেরায় বলছে বিভিন্ন রকম HDR বিউটিফাই মোড পাওয়া যাবে, এবং পোর্ট্রেট মোড তো পাওয়া যাবে, এবং হতে পারে রিয়ার ক্যামেরায় ডুয়েল ফ্ল্যাশ আসতে পারে, ঠিক নেই হয়তো আসতে পারে, এলে তো খুবই ভালো হবে। তো ক্যামেরার দিক দিয়ে ওয়ানপ্লাসের ক্যামেরা সবার থেকে এগিয়ে থাকে এই বাজেটের মধ্যে, তো এই দিক থেকে কোনো চিন্তার বিষয় নেই। এরপর চলে আসি সাউন্ড কোয়ালিটিতে। আপনারা এতে পেয়ে যাচ্ছেন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ডেডিকেটেড মাইক, যেটার মধ্যে আপনি কোনো বাইরে ধরুন আপনি সেলুলার কল কোয়ালিটি মানে সেলুলার কল করছেন, তখন অ্যাক্টিভ একটা ডেডিকেটেড মাইক দিয়েছে, যার ফলে আপনার যখন কথা বলছেন বাইরের কোনো নয়েজ আপনার ফোনে সেই ফোনে ঢুকবে না, এবং কলে কোনো প্রবলেম হবে না। এবং ওয়ানপ্লাস বলছে আপনার যে আউটপুট স্পিকার, যেটা আপনার সিঙ্গেল স্পিকার আসে ওয়ানপ্লাসের নিচের দিকে, সেটা নাকি স্টুডিও স্পিকার আসবে এবারেও, তো দেখা যাক এই বিষয়ে, এটাই শোনা যাচ্ছে। এমনি মোটামুটি কলের দিক দিয়ে ওয়ানপ্লাসের কোনো কোনো প্রবলেম হয় না, আউটপুট স্পিকার বলবো না যে খুব খারাপ, কিন্তু মিড মানে মিনিমাম ভালো হয় সাউন্ড, খুব হাই বলবো না খুব লো বলবো না, কাতলার মতো, তো এদিক দিয়ে ওয়ানপ্লাসের আমার কোনো জিনিস খারাপ লাগে না, তো এদিক দিয়ে ওয়ানপ্লাসের কোনো চিন্তা করার
বিষয় নিয়ে। এরপর চলেছে ফোনের ফিচার্স। ফিচার্স মানে এখানে সেন্সার্স। আপনারা এই ফোনে পেয়ে যাচ্ছেন অনলি বেসিক সেন্সার্স। হ্যাঁ, এখানে জাইরো সেন্সারও পাওয়া যাচ্ছে এবং এখানে তো ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট পাওয়া যাচ্ছে, যেটা আপনাদের ওয়ান প্লাসের রিয়ার সাইডে মানে পেছন দিকে যেমন নর্মাল ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় ওখানে দেখতে পাওয়া যাবে। এবং এখানে ব্যাটারির কথা যদি বলা যায়, এখানে ওয়ান প্লাস ফাইভ আর ফাইভ টির থেকে ব্যাটারি সামান্য ইনক্রিজ করেছে, যেটা হচ্ছে 3450 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা তো ওয়ান প্লাসের সাপোর্ট থাকে সবসময় ফাস্টিং, যেটা বলা হয় আমাদের ড্যাশ চার্জিং, যেটা ব্যাটারির আউটপুট মানে ব্যাটারি চার্জারের আউটপুট রেটিং হচ্ছে 5 ভোল্ট 4 অ্যাম্প 20 ওয়াটের চার্জার, যেটা টাইপ সি থ্রুতে চার্জ হবে। এবং ওয়ান প্লাসের চার্জিং মানে মানে চার্জিং মানে চার্জিং হতে গেলে কোনো ইস্যু থাকে না এবং খুব তাড়াতাড়ি চার্জ হয়, কারণ তারা ড্যাশ চার্জিং প্রোভাইড করে এবং চার্জারের আউটপুট খুব ভালো থাকে। এবং 3450 এমএএইচ ব্যাটারি দিচ্ছে, আশা করি যে প্রসেসর ইউজ হচ্ছে তাতে ব্যাটারি খুব ভালো থাকবে। এবং ওভারঅল অ্যাটলিস্ট মানে আপনি যদি ডে টু ডে ইউজ করেন এবং আপনার ধরুন আপনি যদি ভোর চলার সময় 100% করে কাজে নিয়ে বেরোন, আপনার বাড়ি ফিরে মোটামুটি অ্যাভারেজ 20% অব্দি চার্জ চলে যাবে, 20-30%। তো ব্যাটারির দিক দিয়ে ওয়ান প্লাসের কোনোদিনও কিছু ছিল না এবং চার্জিং এর দিক থেকে ওয়ান প্লাসের ফোন আমি থামস দিই। তো চলে আসা যাক ফোনের যে তিনটে কালারে লঞ্চ হবে, সেটা হচ্ছে শোনা যাচ্ছে মিড নাইট ব্ল্যাক, লাভা রেড আর হচ্ছে হোয়াইট। আরেকটা এডিশন পরে ওয়ান প্লাস লঞ্চ করে দুপুর 12টা থেকে এই ফোনটি পাওয়া যাবে। তো চলে আসা যাক এবার ফোনটির দাম। ফোনটি তিনটে ভ্যারিয়েন্টে আপনারা পাচ্ছেন, 6 GB 64 GB এটার দাম হচ্ছে 35,000 টাকা, 6 GB 128 GB এটার দাম হচ্ছে 41,000 টাকা, 8 GB 256 GB এটার দাম হচ্ছে মাত্র 46,000 টাকা। এটা শোনা যাচ্ছে, তাও এখন এটা অ্যামাজনেই বলেছিল একটা টাইমে, শোনা যাচ্ছে বাট একদম শিওর নই যে এই দামেই লঞ্চ হবে, আশা করছি এই দামেই লঞ্চ হবে। বেস ভ্যারিয়েন্টার দাম তো 35,000 টাকা, 6 GB 128 GB দাম হবে 41,000 টাকা, আর 8 GB 256 GB দাম হবে 46,000 টাকা। তো দামের ক্ষেত্রে ওয়ান প্লাস এইরকমই দাম প্রতিবার রাখে। তো দেখা যাক এবার সিক্স এই টাইমে লঞ্চ হচ্ছে এবং 6T লঞ্চ করতে অ্যাভারেজ ওয়ান প্লাসের যেটা 5 থেকে 5T লঞ্চ করতে সময় লাগবে 7 মাস থেকে 8 মাস, তো 6 থেকে 6T লঞ্চ করতে 7 থেকে 8 মাস হবে। তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে কি করতে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন, আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশন আইকন ক্লিক করুন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে আমাদের ফলো করুন, যেটা থাকবে সবসময় ডিসক্রিপশন বক্সে, আর ডিসক্রিপশন বক্সে যান ওই জন্যই তো দেওয়া, ওখানে গিয়ে ফলো করুন। তো দেখা হবে এক নতুন ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা, টাটা।